আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি molla24.com-এ একটা ভেন্ডর অ্যাকাউন্ট ওপেন করবেন। ভেন্ডর অ্যাকাউন্ট হচ্ছে যদি আপনি কোনো শপ ওনার হয়ে থাকেন অথবা আপনার যদি কোনো প্রোডাক্ট থেকে থাকে, আপনি একটা ভেন্ডর অ্যাকাউন্ট খোলার মাধ্যমে আপনি molla24.com-এর মার্কেট প্লেসে আপনার প্রোডাক্ট বা সার্ভিসগুলো সেল করতে পারেন। তো এটি করার জন্য আপনি জাস্ট গুগলে এসে molla24.com লিখে গুগলে সার্চ দিবেন। আসার পরে এখানে আপনি প্রথম ওয়েবসাইটে চলে আসবেন molla24.com। আসার পরে এখানে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য জাস্ট আপনি রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন ক্লিক করার পরে আপনি এখানে প্রথমে আপনাকে একটা রেফারেন্স নাম্বার দিতে হবে যে আপনি কার রেফারেন্সে আসছেন বা কে আপনাকে এই ওয়েবসাইটে ঠিকানাটা দিছে। তো আপনি যদি কারো অ্যাড্রেস না পেয়ে থাকেন বা কারো রেফারেন্স না পান, তাহলে আপনি আমার রেফারেন্সটা ইউজ করতে পারেন। আপনি এখানে জাস্ট 70 দিবেন, 70 দেওয়ার পরে এরপরে আপনি আপনার নাম দিবেন, আপনি আপনার যেই নাম হয়ে থাক, আমি আমারটাই দিতেছি। এরপরে জাস্ট আপনি আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন, আপনি এগুলো শেয়ার করে দিবেন, যেহেতু এটা পরবর্তীতে ভেরিফিকেশনের জন্য আপনাকে কল করা হবে। তো আমি আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। এরপরে আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, যদি এটা অপশনাল তবে আপনার একজন ভেন্ডর হিসেবে আপনার দিয়ে রাখাই ভালো। আপনি একটা ইমেল অ্যাড্রেস দিবেন আপনার যে ইমেল অ্যাড্রেসে থাকে। এরপরে আপনি আপনার পাসওয়ার্ড দিবেন। তো এখানে বাই ডিফল্ট আই এম এ কাস্টমার দেওয়া থাকে। তো যেহেতু এখানে আমরা ভ্যান্ডর হিসেবে রেজিস্টার করতেছি, সেক্ষেত্রে আমরা এখানে চেঞ্জ করে আই এম এ ভ্যান্ডর দিয়ে দিব। তো আই এম এ ভ্যান্ডর দেওয়ার পরে এখানে কিন্তু আরও কয়েকটা অপশান যুক্ত হয়েছে। এখানে প্রথমত হচ্ছে যে আপনাকে আপনার শপের নাম দিতে হবে, আপনার ব্যবসার নাম যেটা সেটাই। তো আমি এখানে আমার যে কোনো একটা নাম দিয়ে দিচ্ছি, আজকে শপ। তারপর হচ্ছে যে এখানে আপনি আপনার ইউআরএল দিয়ে দিবেন, আপনার শপের নামটাই এখানে দিয়ে দিবেন, কিন্তু কোনো স্পেস দেওয়া যাবে না, যেটা ইউআরএলে ব্যবহার করা হবে। তো যেটা লিঙ্ক আপনি পরবর্তীতে ইউজ করতে পারবেন বিভিন্ন জায়গায়। এরপর হচ্ছে যে আপনার শপের যে ব্যবসায়িক ফোন নাম্বার আছে সেটা আপনি এখানে দিবেন। তো আমি আমার ব্যবসায়িক ফোন নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। ব্যবসায়িক ফোন নাম্বার দেওয়ার পরে এখানে আসার পরে আপনি নিচে টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো একটু পড়ে নেবেন। এরপরে এগ্রিতে কনফার্ম করেই সাইন আপ করলেই আপনার অ্যাকাউন্ট তৈরি করা হয়ে যাবে। তো এরপরে যারা কর্তৃপক্ষ আছেন তারা আপনার অ্যাকাউন্টটাকে দেখে ভেরিফিকেশন করেই আপনাকে অ্যাপ্রুভ করে দিবে। এরপর থেকে আপনি ওয়েবসাইটে যে কোনো প্রোডাক্ট আপনি আপলোড করতে পারবেন। তো নেক্সট ভিডিওতে আমরা দেখব কীভাবে আপনি একজন ভেন্ডর হিসেবে ওয়েবসাইটে আপনি প্রোডাক্ট আপলোড করবেন।